তুই কয় জন আমনার এই রাইতে আমি 1000 টাকা দিম খালাম হুম আমনা মার লগে লং কয়নারা মানে কে হইনি তার না এই বাস দিয়ে পিড়াইয়া ঠিক করে দিলাম ঠিক করে দিলে হয়তো তো হয়তো আর আমার বগলাস পারবো না আমার লাস পারবো বুঝছি ভালো ভালো বিল্ডিং মানে বিল্ডিং এর তো না একান কত ঠিক হেকুলারে খারাপ করে আমি রাস্তায় থাকুম আমি যত ঘটনা ঘটাইলাম আমার বাল হওয়া লাইতে কোন পুলিশ পাগল করি হলাইছে হ্যাঁ আমনে পাগল চাচি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি করেন আপনি আমি রাস্তা দিয়া ঘুরি হারাদিন হারাদিন ঘুরেন এই যে বস্তার ভিতরে কি আপনার পাইলারি কাপড় ছিল এডিলে ঘুরেন গেল লাগা এডিলে ঘুরে এডিলে ঘুরিয়া ঘুরিয়া মাসে তো 10 টা 5 টা চা খাই তো পাতিলে ঘুরিয়া 5 টাকা 10 টাকা চা লাভ কি গন্ধি পাতিলে ঘুরিয়া লাভ আর পাতিল সারা গুলো পয়সা খারাপ কয় পাতিল সারা গুলো খারাপ কয় কি কয় কেবলা মনে করেন যাই কোন এক জায়গায় গিয়া খারাপ কাম করে আইয়া বয়ে থাকে একটি জায়গা সিরিমুরি করে ও আচ্ছা আচ্ছা এডি কি জট না এডি কি হইছে এমন যে লাগে লাগে রইছে কে মাতা আমরা মাজারের মানুষ তো ও মাজারের কোন মাজার কোন মাজার না সব পৃথিবীর সব মাজার এখন কথা হইলো এই জায়গাটার নাম কি গন্ধি কয়তলা আপনার পোলা পান আপনার কথা শুনে না আমার পোলা পান শুনবো কি আমার পোলা পান মনে করেন দর দেখায় ভয় দেখায় ছোট দাঁড়া তো মনে করবেন বাইনা বউ নিয়ে মনে হয় মারি এলাইছে মারি লইছে তা পোলা পান দেখেন না কতদিন ধরে কোন দি পোলা পানের তো দেখলাম এই 5 6 দিন আগে দেখছি নি সাগাতা কোন জায়গা দেখছেন হে কাজলা ভাঙ্গা কি করে একটা এই যে ট্রাক চালায় পিঠা আর একটা এই ছোট 9 বছর গরু তা খাউন করছো দেন আপনারে না কে এমন কত হলো কি আপনার আজকে নাস্তা করছেন নি আপনি এরকম আমি বাতরেন দেখেছি নি স্যার কোন জায়গা খাইছেন কোন দি এই রাস্তার ভিতরে আপনি বাতরেন দেখেছেন হ্যাঁ চাল পেলেন কই রাস্তা কি তরকারি পরে থাকে নাকি কি কয় না কয় কাঁচা তরকারি ওটা রাইন্দা খাইতে হয় না ধরেন তো কটি আছে দেন দি দুশো আছে আর আপনি খুশি আছেন রাইতে কই থাকবেন আপনি যেন মনে লাগায় না থাকে আমার কই দেন আমি আবার আমি আবার টাটা চুরি করতাম উনি হ্যাঁ চুরি করলা কলম চিলে দুনিয়া জানি ভাঙ্গালে মনে আমি খাইয়া লাগু গিয়া এখনে খাই লেবেন কি না চুবুরি মানে এখনে খাই লেবেন রাতে জানি চুরি করতে কেউ না পারে ওই এবার আর আয় না যে তার মানে এরকম হইছে অনেক খালা এরকম হইছে অনেকে টাকা চুরি করে লয়ে যায় না আমি বেক্কা দিব এখন আমি মনে করে তখন খাই লামু কে লাগে মারপেটের বোন মনে করবে কি বাসায় কাম করে দিছি 1500 টাকা 15000 টাকার কাছে খরচ মরত করে জুগাইছি 5000 এই টাহারে মনে করবি খাইয়া এটা তুই আগে কিছুক্ষণ আগে বলি না যে কিসের টাকা আপনি পান মারতে 10 টাকা নেবেন এমন পোল্ডি দিছে পোল্ডি দিছে মত না আমি আবার মোহন লবিতে স্লোগান দিছি মাইক লিসেন মাইক লে যাও আর নাতে কি কসে পুলাই কি কসে আমার পুলাই কি কসে সব একটা কইছি তারপর তিনটা বিয়ে হয়েছিল এরপর আগে হইছে হলো হিরণ সিং হলো হিরণ সিং পর হলো ডাবলা
হেই আর পর মনে করবি কি আর কে ওরা জুতি কয় জন আপনার এই রাইতে ভিত 1000 টাকা দিম খালাম আপনার আমার লগে লং কোনার মানে কে ওই নিতার না এই বাস দিয়ে পিড়াইয়া ঠিক করে দিল হয়তো তো হয়তো ওরা মরব গলাস করব না আমার লাস করব বুঝছি অনেক বুদ্ধিমতি আপনি অনেক বুদ্ধিমতি বুঝছেন গুগু তুমি খেয়ে যাও গাজ বারে বারে অভিনীতে ভাল লাগে না একটা মানুষ কত আগুনে জ্বলতারে একবার দুবার তিনবার চারবার পাঁচ কত আগুন দিয়ে পহাইতারে ভালো ভালো বিল্ডিং বিল্ডিং এর তো নাই একান কত ছিল হেকুলারে খারাপ করে আমি রাস্তায় থাকুন আমি যত ঘটনা ঘটাইল আমার বাল হওয়া লাইতে গুণ পুলিশ পাগল করি হালাইছে এ আমনে পাগল তারপর আমরা করি না তারপর হলো এ সত্যি এটা কথা আমার না না আমার এটা সত্যি কথা করেন আপনি ধরা খেয়ে গেছেন গা আপনি ধরা খেয়ে গেছেন গা আপনি পাগলের অভিনয় করে বয়ে থাকেন রাস্তাঘাটে না ও হাম তুরা আমার গাছ জান তুরা আমার স্যার তুরাই তো পাগল বানাইছো ওটা তো আমি গরুর দেখে আমার সাহায্য এর লেগে মনে করেন একটু পাগলের বেশ ধরে রইছেন তুই এই যে 200 টাকা টেকা দিলি ওখান আমি একটা মুরগি এনে রাখলে কিছু কিছু লোক ভাববো কি এই মহিলা এনে এই টাকাটা পাইলো কে দুই নম্বর ব্যবসা করে ওই দুই নম্বর ব্যবসা করে তুই তো আমার জন কইব শুনেন জন কইবে যে হাতে লাড়ি আছে না লাড়ি দিয়ে ধুমধাম কাটা দিবেন তাইলে দেখবেন ঠিক হয়ে যাবো গা মায়ের উপর ওষুধ আছে পাগল আমি গাছ জানার কারণ মনে করবে আমি যদি একটা ঘর পাই আমরা চেষ্টা করুন আপনার জন্য আপনার নাম কি জানি আমার নাম হলো রোকসানা আচ্ছা আচ্ছা তাহলে আপনার নাম হলো রোকসানা আপনার গ্রামের বাড়ি কই শরৎপুর কোন জায়গা আসেনি কেউ জায়গায় এখন কেউ নাই ঠিক আছে তাহলে একটা জিনিস বুঝলাম রাস্তাঘাটে যারা থাকে সবাই আসলে পাগল না পাগল না কিছু কিছু গাছ জানে টাকা পয়সা খাইয়া মনে করবি সংসার ধ্বংস করে একটা দিন কালান্দে নষ্ট করে কেউ মনে করেন পাগল সাজা থাকে আর কেউ বাস্তবেরও পাগল বুঝতে পারছি বাস্তবের পাগল আমাকে গাছ জানে কারণ গার্ডিয়ানের কারণে আজকে পাগল হয়ে গেছে মনে মনে করবে যে হ্যাঁ এটা খুঁটি খুঁটিটা যদি আমি গাড়ার জায়গা না পাই এটা তো সিটে পড়েই যেত হুম অবশ্যই আচ্ছা ঠিক আছে খালা অনেক কথা কইছি গলা ব্যথা করতেছে হ্যাঁ তো ভালো থাকেন আল্লাহ হাফেজ জায়গা